দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। সাকিব খান এবার জয়কে বলল, পাপা তুমি নাকি হুজুরের কাছ থেকে অনেক কিছু শিখেছো, রোজা সম্পর্কে, নামাজ সম্পর্কে, তারাবি সম্পর্কে, সেহরি সম্পর্কে। জয় বলে, হ্যাঁ, আর আমি তো একটা গজলে শিখেছি যেটা তোমাকেও আমি শুনিয়েছি। জয় এবার সাকিবকে বলল, পাপা জানো আমি তো এবার হুজুরের কাছ থেকে একটা ইসলামিক গজল শিখেছি। কি গজল দেখি, শোনাও তো আমাকে। জয় বলে, টেলিফোনে শোনাবো না, তুমি বাসায় আসলে তখন তোমাকে শোনাবো। সাকিব বলেন, না আমার তো অনেক শুনতে ইচ্ছে করছে, তুমি একটু শোনাও, চাল্লানির মতো শোনাও, পরে বাসায় আসলে তখন তুমি পুরোটাই শোনায়ো। জয় বলে, ওকে পাপা তোমাকে আমি একটু শোনাচ্ছি। আমি চাঁদকে বলি তুমি শুনল নয়, আমার মায়ের নয়। আমি চাঁদকে বলি তুমি শুনল নয়, আমার মায়ের গোলাপকে বলি তুমি আমার মায়ের নতুন, গোলাপকে বলি তুমি মিষ্টি নয়, আমার মায়ের নতুন। মাঝি আমার সবার সেরা, মাঝি আমার সবার সেরা, বন্ধুর টেলিফোন মোর বোঝনা, দানালা দিল দই থেকে জয়ের গানটি শুনে সাকিব খান ভীষণ অবাক হয়ে গেলেন। ছেলেকে বললেন, বাবা তুমি তো অনেক ভালো গান করো। বাবার কথা শুনে জয় অনেক আনন্দ পেল। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদনের শীর্ষ খবরটি শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।